সত্যি বলতে ভাই শরীর মন কিছুই ভালো নেই, সবটাই পুরো খারাপ, কারণ পরিস্থিতির চাপটা অনেকটাই খারাপ চলছে এখন। যাই হোক তো ভাই, সবাই গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু ফ্রেশ নিউ ব্লগ। আজকে হচ্ছে 29, কালকে হচ্ছে 28 ছিল। কালকে এসে আমাদের ইউটিউব পেমেন্ট যে ব্যাঙ্কে সেই টাকাটা তুলবো, অ্যান্ড আমার ব্যাঙ্ক কার্ডের কাজ আছে, KYC ফর্ম ফিল আপ করতে হবে, ওটাও করবো। আজকে আমি টাকাটা তুলে হচ্ছে দেবো মায়ের হাতে। আমি খালি বললাম যে কালকে আমার পেমেন্ট এসছে ইউটিউব থেকে, বাট গাইস না, একজন গাইস পাচ্ছে হচ্ছে কি ফার্স্ট পেমেন্ট। আসো। তো গাইস জিত হচ্ছে কি এতদিন পরে কাজ করে আজ মানে কালকে হচ্ছে কি পেয়েছে ফার্স্ট পেমেন্ট ইউটিউব থেকে। তা হচ্ছে কত ভাই? $105, তাই তো? $102। তো এখন যাবো ওটা উইথড্র করবো, অ্যান্ড আমার কালকেরটা উইথড্র করবো। মানে আমার কাছে 2 মাস মিলে, ওরিস তোমার কত মাস মিলে? চার মাস মিলে এসছে ওর। এখন এখানে আমার গাড়ি রেডি হয়ে গেছে, এখন যাবো সেখান থেকে আমার সমস্ত করে ATM ব্যাংকে যাবো, ব্যাংক থেকে টাকাটা তুলবো, দেন আলটিমেট টাকা তোলা ATM থেকে হয়ে গেছে। এখানে হচ্ছে গাছে আমার 2 মাস মিলিয়ে পেমেন্ট, তা হচ্ছে গিয়ে আমি বলছি এখানে হচ্ছে আছে 9,000 টাকার থেকেও কম। ঠিক আছে, 2 মাস মিলে 9,000 টাকার থেকেও কম এখানে টাকা হচ্ছে গেছে। এখন যাবো বাড়িতে, আমার বাড়ি গেটা পুরো দেবো মায়ের তুলে, কারণ আমাকে সত্যি বলতে এখন অবধি কোনো টাকা আমি মানে দিইনি মাকে, মানে মানে আমি ইনকাম করেছি, আমি খরচা করে উড়িয়ে দিয়েছি। বাট গাইস আজকে আমি ফার্স্ট টাইম হচ্ছে টাকা দেবো মায়ের হাতে তুলে, হচ্ছে গাইস টাকাটা অ্যান্ড সেম অ্যামাউন্টে হচ্ছে গিয়ে জিতে হতো, তাই তো ভাই? এক্সাম্পল এটা 70 টাকা, তো ফার্স্ট পেমেন্ট এটাই। কেমন লাগছে বলছে বলতো ফার্স্ট পেমেন্টটা পেয়ে? সেম না, আর হচ্ছে কি মেইন ব্যাপার, তোমরা তো ভাবতে পারো যে ইউটিউবারদের মানে বিশাল ইনকাম, বিশাল। আমি বলছি গাইস এটাতে মারলাম, আমারটা ছেড়ে দাও, আমি খালি ওরটা বলছি। এটা হচ্ছে ওর ফার্স্ট পেমেন্ট, এক্সাম্পল সেম টাকাটা যা হচ্ছে কালকে তুলবে, এই টাকাটা কামাতে গিয়ে ওর ভাই প্রায় 1.5 বছর লেগে গেছে, তাই তো ভাই? নাকি 1.5 বছরের বেশি লেগে গেছে, মানে বাড়ি থেকে এরকম হচ্ছে কত নিয়েছে তাও নিজেও জানে না। বাট মানে আলটিমেট গিয়ে মানে 4 মাস ধরে পেমেন্ট জমে জমে লাস্টে গিয়ে এই টাকাটা এখান থেকে পেয়েছে, তা হচ্ছে মানে কিছু আমার কিছু একটা অ্যামাউন্ট এখান থেকে পেয়েছে। আর তোমরা খালি ভাবো যে মানে ইউটিউব মানেই টাকা 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 টাকা, গাইস তা না, এই টাকাটা করতে গিয়ে যে কেমন লেগেছে তা খালি গাইস আমরা জানি। আর যারা ব্লগ পায় তেমন কিন্তু কিছুই নেই টাকাটার মধ্যে, মানে এই টাকাতে কিন্তু গাইস মানে জল গরম হবে না। বাট একটা ইউটিউব থেকে একটা পেমেন্ট এসছে, আমেরিকা থেকে ডলারে কনভার্ট করে ইন্ডিয়াতে এসছে, এটা হচ্ছে একটা মেইন ব্যাপার, সেটা নাকি ভাই? একদম, সেটা হচ্ছে এখন হাতে, মানে এইটা হচ্ছে এক্সাম্পল আর টাকা। বাট টাকা তুলবো হচ্ছে কালকে ATM থেকে, অ্যান্ড আমি বলছি গাইস তোমাদের ভাবতে পারো যে মানে আমি কেন টাকা দেখালাম, তাই আমি হচ্ছে টাকাটা দেখালাম এর জন্য যে ভাবলাম মানে তোমার সঙ্গে জিনিসটা মানে শেয়ার করা উচিত, যে মানে আমি কত ইনকাম করেছি মানে লাস্ট 2 মাস ধরে। কেন তোমরা খালি বলো যে তোমাদের ইনকামটা বলো, আমাদের ব্যাপক কোনো ইনকাম হয় না, আমাদের যা ইনকাম হয় তার একদম পুরো হচ্ছে তুচ্ছ, মানে মানে কিছুই নেই, এগুলো চল সবই তো মায়া। এটার দাম কত গো? মানে এটা দিলে মানে কি হবে, মানে গাড়িতে কি হবে, রং ফং মানে কোনো ফেট ফোকাস সিন আছে? ভালো কোম্পানি নাকি? মোটোম্যাক্স। দাম কত এটা? 135, তাই তো? যা যা দেখছো ভিডিওটা দেখে নাও, এটা হচ্ছে বোর্ড, নাম্বার দেওয়া আছে এখানে, দমদম ক্যান্টনমেন্ট রবীন্দ্রনগর, অয়েল ডিসগেটের মোড, ইউটিউবের পেমেন্ট গত 2 মাসে 2 মাস মিলিয়ে এই মানে 1 টাকা হয়েছে। তোমাকে তো মানে কোনো টাকা দিইনি, এখন ইউটিউবের পেমেন্ট তোমাকে দিলাম আর কি, দেখে দাও এটা দাম হচ্ছে 260 টাকা, মা বলছে খুব সুন্দর, জানি না কি মানে শাড়ি না ভালো মোচা
মানে কি সাইজ দেখো তো খুলে দেখো তো শাড়ি তো কালার একই দেখাচ্ছে কি বাবা দেখো পলিশটা কি অবস্থা দেখো গাইস এটা হচ্ছে মায়ের গিফট আমার তরফ থেকে ফোনের গিফট এরকম ওমা খোলো 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 এপার থেকে এপার দেখা যাচ্ছে পুরো এদিক ওদিক করে ভাই ঝুলে পড়বে তো সে হচ্ছে মা মানে আমার দেওয়া মায়ের সব থেকে কম দামি শাড়ি 200 টাকার শাড়ি মায়ের হাতে দাঁড়াও ভাই রে ঠিক আছে 200 টাকায় খুশি বাবা আর তুমি কিন্তু ভাবতে পারো যে এখানে কিন্তু বহুত বহুত টাকা টাকা কিছুই না এগুলো এই টাকা আমি দু মাসে আমি মানে এর থেকে হয়তো বেশি মানে খরচ করেছি ভিডিও বানানোর জন্য দু মাস মিলিয়ে আর এটা হচ্ছে কি তার একটা ওই মানে 10 টাকা খরচ হলো হয়তো আমি এখান থেকে হয়তো 8 টাকা পেয়েছি এমন কিছু ব্যাপার যাই হোক তাই হোক এটা হচ্ছে এই দু মাসের পেমেন্ট জিনিসটা খারাপ ভাবে নিও না মানে গুণ ভালো না শাড়িটা দেখে থাক একটু আমি খুশি বাবা সুব্রতদার বিরিয়ানি এখন যাচ্ছি আমি যাচ্ছি ওর বাড়িতে আর হচ্ছে যেহেতু মিঠুন আবার যাচ্ছে না কাজের জন্য একটা কাজ আছে বাড়িতে যাচ্ছে না এখন তুমি টাইম দেখবে দেখো 4:02 বাজে এখন যাচ্ছি খেতে আমি লাঞ্চ দুপুর বেলায় তাও আবার একটা অন্য জায়গায় লোয়ে যাওয়া কি আবার না হয় তো গাইস মানে তপুদা তোমাদের কিছু বলেছি কি বলিনি সেটা আমি জানি না বাট এখন হচ্ছে আমার পকেট পুরো ফাঁকা হতে চলেছে আর মেন ব্যাপারটা হলো যেহেতু আমি ফার্স্ট পেমেন্ট পেয়েছি তাই জন্য এখন আমাকে মানে বলতে হচ্ছে তপুদা যে ট্রিট দিতে হবে তাই এখন যাচ্ছে হচ্ছে বিরিয়ানির দোকানে এখন বাজে অলমোস্ট 4:10 মিঠুনা তো ভাই আসলো না আমি আর তপুদাই পুরো বেরিয়ে পড়েছি হচ্ছে বিরিয়ানি আনতে তো কেমন বলো বলো গাড়ি সাইড এখানে রেখে দিলে হবে বিরিয়ানি লেগ পিস দিও না ঠিক আছে চাপ আছে ওখান দিয়ে খাবো খাবি তুই ফার্স্ট পেমেন্ট কে পেয়েছে যাই হোক তো গাইস এখন পুরো হচ্ছে 4:00 সময় এখন পেয়েছি আমার হাতের সামনে বিরিয়ানি ভাই সে ভাই আমার খাওয়া পুরো মরে যাচ্ছে তা খাওয়ার পথে আমি ব্লক কিভাবে করবো যাই হোক তো গাইস হচ্ছে মেইন পালা দেখো চিকেন আমার শেষ হয়ে গেছে পেটে খাওয়া এখানে চিকেন পেয়ে কিছুই নেই বলি এখানে হাড় বাজে পুরো হাড় হাড় পরে আলু পরে অ্যান্ড রাইস নিয়ে হ্যাঁ হ্যাঁ সেই সুপটা ভালো ব্যাপারটা হচ্ছে এমন যে আমরা তো বিরিয়ানি কোনো খেলাম যাচ্ছিলাম শঙ্করদা বাড়িতে শঙ্করদা বললো যে এটা বিরিয়ানি খাবে তাই তোমাকে এখন এসেছি মানে নেওয়ার জন্য বিরিয়ানি এই দোকানটাতে তারপরে বিরিয়ানি নিয়ে কে খাবে বসে বসে ভাবি আমি সারাদিন কখন যাবে এই দুর্গানগরের ট্রেন এটা বিরিয়ানি খাবে বেশ ঠান্ডা যাচ্ছে এখানে গাইস শীত পড়ে গেছে মাথায় দিয়ে দিয়েছি জিম করা সাইড ইফেক্ট এখানে হচ্ছে কি মানে মানে জিমের লোক তোমার 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 সামনে কিন্তু জিমের কিন্তু ট্রেনার বসে ঠিক আছে জিমের ট্রেনার ঠাস করে উঠলে গেছে
তাহলে ঠিক বলেছিলাম গো কিছু করার নেই মার তোমায় খেতে হবে কারণ তুমি মার খাও না একেবারে যাই গাইস এত বিরিয়ানি আমাদের খিদে আমরা খাবো কি খিদে পেলে তা হচ্ছে গাইস সংকতে সবসময় যেটা খায় হচ্ছে টমেটো ঘরে ভাই টমেটো একদম পুরো ভরভরা হয়েছে কিন্তু আমাদের ঘরে কোনো মেয়ে নেই গাইস মেয়েটা কে আমার সেই প্র্যাঙ্ক করা বউটা কোথায় গেল গাইস তা হচ্ছে ও সেই কেটেছি দেখো না আলাদাই কি করছিস তো ভাই এখানে তুই ভালো করে নন্দিস কিন্তু লম্বা লম্বা থাক লম্বা লম্বা থাক এগুলো কুচু কুচু করে লম্বা লম্বা থাক কি করবো মানে নতুন বউ তো এরকম মানে এটা হচ্ছে বলবো না তো যে এক থেকে সেজ মানে টমেটো গুলো এটা কাজ করে বড় জায়গা দাও ভাই কত কাটতে হবে না এটাই রাখ না হচ্ছে আমাদের আলটিমেট রেজাল্ট হচ্ছে এইটা এমন হচ্ছে দেওয়া হয়েছে লঙ্কা কাঁচা লঙ্কা চিনি নুন এন্ড হচ্ছে গাইস ধনে পাউডার নুন কম রে নুন নিয়ে যাও 2 hours later হ্যাঁ কাকা তাই ঢাওলালো গরম গরম ভাই আসলে না পড়ে যায় বাবা রে এই জিৎ यस यस এইটা তো রাখো দুধের হাড়ি নিয়েছে দুধ রাখার জন্য ভগবান আজকে আমরা 500 দুধ তিনজনে মিলে খাবো এখন হচ্ছে মেইন কাজ কেন অন্যদিন আমি দোকান থেকে কিনে এনে খাওয়াই তো দেখি চিনি কম দেবে ভাই আজকে চিনি বেশি করে দেব না আমারটাতে এই প্রত্যেকদিন তো চিনি বেশি না হাই হাই আমার চুল মাই ড্রিম হেয়ার আজকে চিনি ভালো মতো হয়েছে ওটা চিনির তোলা ওটা